শুরু করছি পরিজন গল্পের দ্বিতীয় পর্ব। লিখেছেন ইশিতা রহমান সঞ্জিতা। বিশাল সৈবাথানা নৌকাটি থামল গায়ের জমিদার আফতাব উদ্দিনের বাড়ির সামনে। গায়ের সব ঘর বাড়ি তলিয়ে গেলেও জমিদার বাড়ির উঠোন ছুঁতেও পারেনি এই পানি। কিন্তু যদি টানা আরও কয়েকদিন বৃষ্টি হয় তবে অনায়াসে এই বাড়ির উঠানে পানি প্রবেশ করবে তা নিশ্চিত। বলা যায় উঁচু জায়গায় বাড়িটি হওয়ার দরুন বন্যার পানি স্পর্শ করতে পারেনি এই বাড়িটিকে। মুঘল আমলের বাড়ি, সামনের উঠোন পেরিয়ে দরজা সদর দরজা পেরোলেই ডানে বামে দুটি বড় বড় পাকা ঘর, তারপর আরও একটি দরজা পেরোলেই বড় দোতলা দালানটি স্পষ্ট হয়ে ওঠে। বাড়ির দেওয়ালগুলো কেমন নিস্তেজ, রং উঠে গিয়ে কেমন সবুজাব বর্ণ ধারণ করেছে। আফতাব চাইলে এই বাড়ি নতুন করে রং করতে পারে, কিন্তু তা তিনি করেন না, কারণ তার পূর্বপুরুষদের চিহ্ন এই বাড়ি, তাদের ছোঁয়া আছে এই বাড়ির প্রতিটি আনাচে কানাচে। অভিজাতদের ছোঁয়া এই বাড়িতে তিনি দিতে চান না। বৃষ্টি বাদলে দেওয়াল ভিজে কালচে হয়ে যাচ্ছে, তবুও বাড়ির দিকে ফিরে তাকান না তিনি। এতে লোকে যা বলার বলুক, তাতে তিনি কান দেন না। নৌকা থেকে বের হয়ে এলো ছয়জন যুবক যুবতী, তাদের ব্যাগগুলো মাঝিরা বের করছেন। ছেলে তিনজন নৌকা থেকে নেমে আসলেও মেয়ে তিনজন আসতে পারল না, কারণ সামনে কাদায় ভরা। এখানে নামলে নির্ঘাত আছাড় খাবে ওরা, তাই সম্পান কাঠের তক্তাটা নৌকা থেকে মাটি বরাবর রাখল। সহজেই মেয়েগুলো নেমে পড়ল। সবাই নিজেদের ব্যাগ হাতে নিয়ে বাড়ির উঠানে আসতে অবাক হয়ে দেখতে লাগলো বাড়িটি। সত্যিই বাড়িটি অনেক পুরনো। সদর দরজার সম্মুখে আসতে দুজন জোয়ান লোক লাঠি হাতে সামনে দাঁড়ালো। গমগম কণ্ঠে জিজ্ঞেস করলো, কারা আপনারা, কি চাই? নাইম নামের ছেলেটি লোকটির কথা জবাব দিল, আমরা শহর থেকে এসেছি, এ গ্রামে জমিদার এনেছেন আমাদের, বন্যায় অনেক মানুষ নাকি অসুস্থ হয়ে পড়েছে তাই। কথা শেষ করতেই পারল না নাইম, তার আগেই পেছন থেকে সম্পান বলে উঠল, আরে দাদা, ওনারা ডাক্তার, জমিদারবাবু শহর থেকে আনাইছে। আর কথা বলতে হলো না সম্পানকে। লোক দুজন সবাইকে ভেতরে ঢোকার অনুমতি দিল। সদর দরজা পেরিয়ে বৈঠক করে আসলো সবাই। তৎক্ষণাৎ একটা মেয়ে দৌড়ে এসে বলল, খাড়ানবাবু, পুরুষ মানুষ ভেতরে যাইতে পারবেন না, আপনারা এখানে বহেন, আমি বড় মারি ডাইকা আনতাছি। ওদের বসতে দিয়ে মেয়েটা ছুটে গেল ভেতরে। নাইম ইশারায় সবাইকে বসতে বলে নিজে একটা কাঠের চেয়ার টেনে বসল। শহর থেকে ছয়জন এসেছে ওরা, আরও কয়েকজন বড় বড় ডাক্তার আসবে, তবে একটু সময় লাগবে, মেডিকেলের স্টুডেন্ট ওরা। নাইম, আসিফ, শেখর, মিষ্টি, রুমি ও পালক, ওদের টিম প্রতিটি দলে ছয়জন করে ভাগ হয়ে এক এক গ্রামে গিয়েছে। দেশের অবস্থা ভালো না, বন্যায় ভেসে গেছে গ্রামের পর গ্রাম, সাথে সাথে বাড়ছে অসুখ, বিশেষ করে কলেরা। গ্রামের মানুষরা সতর্ক থাকে না, বিধায় এসব রোগ বেশি হয়, তাই তারা এসেছে সবাইকে সতর্ক করতে এবং চিকিৎসা করতে। অবশ্য সব ধরনের ট্রেনিং করে এসেছে, তবুও বড় ডাক্তার সামনের সপ্তাহে এসে দেখে যাবেন। বড়সড় ঘোমটা টেনে বৈঠক করে এলেন মালা, সাথে একটু আগে আসে মেয়েটিও। মালা নিচু স্বরে বললেন, কুসুম, হ্যাঁ নাস্তা পানি দে। সাথে সাথে কুসুম সবাইকে শরবত আর পিঠা দিল। শরবত খেয়েই সবাই ক্ষান্ত হলো, আর খাবে না ওরা। মালা কুসুমকে দিয়ে ছেলেদের বৈঠক ঘরের পাশের ঘরে থাকার ব্যবস্থা করে দিল, আর মেয়েদের নিয়ে ঢুকলেন মহিলা অন্তর্মহলে। মালা ওদের নিয়ে পরের ঘরে বসালো, তারপর আবার রান্নাঘরে চলে গেল কাজে। পরি এখনও আসছে না দেখে চিন্তিত হলো মালা। ঘরে তিনজন নতুন পুরুষ এসেছে, না জানি মেয়েটা কোন অবস্থাতে ঘরে এসে ঢোকে, তাই তিনি আগে ভাগে কুসুমকে পাঠিয়ে দিলেন নৌকাঘাটে। কুসুম পানিতে পা ডুবে বসে রইল পরির অপেক্ষায়। কিছুক্ষণ পরেই নৌকা দুটি ভিড়ল ঘাটে। জুম্মান হাতে এক মুঠো শাপলা নিয়ে লাফ দিয়ে নেমে পড়ল। লতিফ আর দেলোয়ার বাকি শাপলা নিয়ে ভেতরে ঢুকে গেল। অবশেষে পরি বের হলো, ওর হাতে এক গুচ্ছ শাপলা। শাপলা দিয়ে একটা মালা বানিয়ে গলায় জড়িয়েছে সে। কুসুম দৌড়ে গিয়ে পরির সামনে দাঁড়িয়ে বলল, পরি আপা, তাড়াতাড়ি ঘরে চলেন, বড়মা কইছে আপনার ঘরে যাইতে, আর বাহির হওয়া যাইব না। ঘরে তিনজন নতুন পুরুষ আইসে, আহেন আমার লগে। পরি নিজের ঘাগড়া উঁচু করে ঝাড়ছিল। কুসুমের কথায় হাত আপনা আপনি থেমে গেল তার। বুঝতে বাকি রইল না যে এই সেই মেহমান যার কথা সকলেই ওর আম্মা বলেছিল। পরি বলল, কেন, আম্মা ঘরে ঢুকতে দিল। কুসুম গলা ছেড়ে বলল, কেন দিব না, শহরে ডাক্তার তারা রোগী দেখতে আইসে, থাকতে তো দিবই। কুসুম আর কথা বলতে পারল না, তার আগে ঝপঝপ করে বৃষ্টি নেমে আসে। বৃষ্টির বড় বড় ফোঁটা ওদের ভিজিয়ে দিচ্ছে। জুম্মান আগে ঘরে ঢুকে পড়েছে। পরি আর কুসুম একসাথে দৌড় লাগালো, হাতের শাপলাগুলোর পাপড়ে ঝরে পড়তে লাগলো মেঝেতে। বৈঠক ঘরের উঠোন পাকা করা, পরির কর্তমাক্ত পা ফেলার দরুন পায়ের ছাপ সেখানে স্পষ্ট হয়ে উঠেছে, সাথে শাপলার পাপড়ি ছড়িয়ে পড়ছে। নাইম নিজের ঘরের বারান্দায় বসে বসে নিজে জুতো পরিষ্কার করছিল। আসার সময় কাদা লেগে গেছে, হঠাৎ কারো পায়ের শব্দ উঠোনের দিকে তাকালো, দুজন মেয়ে দৌড়ে চলে গেল। তার মধ্যে একজনকে নাইম চেনে,
সে হলো কুসুম, এবারের কাজের মেয়ে। কিন্তু দ্বিতীয়জনকে সে চিনল না। ওনাটা বোরখার নিকাবের ন্যায় পড়ে আছে, বিদায় মুখটাও দেখতে পেল না। মেঝেতে তাকিয়ে এক দৃষ্টে পরের পায়ের ছাপ আর শাপলার পাপড়িগুলো দেখতে লাগলো। বেশিক্ষণ স্থায়ী হলো না সেই পায়ের ছাপ, বৃষ্টির পানিতে মুছে গেল। নাইম বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর নিজ ঘরে চলে গেল। বৈঠক ঘর পেরিয়ে মহিলা অন্তরে ঢুকতেই বৃষ্টির তোর যেন বাড়ল। বড় উঠান পেরিয়ে খোলা বারান্দায় আস্তে আস্তেই ভিজে গেছে পরি। হাতে শাপলাগুলো মেঝেতে রেখে হাত পা ঝাড়ল সে। কুসুম ততক্ষণে রান্নাঘরে চলে গেছে। বাড়িতে মেহমান এসেছে, রান্না করতে হবে তো। ভেজা জামাকাপড় ছাড়বে বলে পরি আবার দৌড় দিল। ধূপধাপ শব্দ এলো পরির পায়ের, কিন্তু পরক্ষণে থেমে গেল সে নিজের ঘরে অচেনা গন্ধ পেয়ে। রুমি বিছানায় গায়ে এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। পালক আর মিষ্টি ব্যাগ খুলে কিছু খোঁজায় ব্যস্ত। কারো আগমনের আভাসে দুজনে ঘাড় ঘুরিয়ে তাকালো, পরিকে দেখে চিনল না ওরা। পরি নিজ কক্ষে প্রবেশ করতে করতে বলল, কারা আপনারা, আমার ঘরে কি করেন? ওরা দুজনেই থতমত খেয়ে গেল। কার ঘরে মালা ওদের রেখে দিয়েছে তা ওরা জানে না। যেখানে ওদের থাকতে দেওয়া হয়েছে ওরা সেখানেই থাকছে। পরি আরেকটু কাছে এসে দাঁড়িয়ে আবার একই প্রশ্ন করতে মিষ্টি জবাব দিল, আমরা শহর থেকে এসেছি, এই কারণে জমিদারের গিন্নি মানে মালা বেগম আমাদের এই ঘরে থাকতে বলেছেন। সঙ্গে সঙ্গে পরির রাগ আসমান ছুঁয়ে গেল। যেখানে নিজের জিনিসপত্রে কার হস্তক্ষেপ সে পছন্দ করে না, সেখানে একই ঘরে এই মেয়েদের নিয়ে সে থাকবে কিভাবে? সাথে সাথেই পরি গলা ফাটিয়ে মালাকে ডাকতে শুরু করে দিল, আম্মা 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 যান, একটু এদুকে আহেন। কিন্তু মালার পরিবর্তে ঘরে এসে হাজির হলো আবেরজান বেগম। লাঠিতে ভর দিয়ে এসে তিনি বললেন, মাইয়া মানুষ এত গলা বাজাস কেন, তোরে না কইছি না, এত চিল্লাস কেন বারবার? পরি দ্রুত পদে দাদির নিকটে দাঁড়িয়ে বলল, আমার না জানাইয়া আমার ঘরে অন্য মানুষ ঢুকতে দিলা কেন? আবেরজান পাঞ্চে বুতে চিবুতে বলল, অহনি তো আইল ওরা, একটু জিরাইতে দে, তোর মায়ের মেলা কাম এখন, পরে অগরে অন্য ঘরে দেয়া আইব, তুই ভিজা গেছস, কাপড় বদলা। লাঠির ভরে চলে গেল আবেরজান। মিষ্টি আর পালক লজ্জায় মাথা নুয়ে ফেলেছে। প্রথম দিনে এত বড় অপমান মেনে নিতে পারল না ওরা। মেয়েটা কীভাবে সামনাসামনি কথাগুলো বলে ফেলল? রুমি এতক্ষণ ঘুমাচ্ছিল, পরের চিল্লানোর ফলে ধরফড়িয়ে উঠেছে। পরবর্তী কথাগুলো ওর কানে যেতে লজ্জাবতী মাথা নিচু করে ফেলে। এখন ওদের মনে হচ্ছে এই গ্রামে আসাটাই ভুল হয়েছে ওদের। পরের কথা না বলে সামনে পা বাড়ালো, কাঠের সাথে লাগানো আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। অনেকটা দেখতে ড্রেসিং টেবিলের মতো। তার সামনে কয়েকটা কোটা আর কতগুলো রং বেরঙের ফিতা। এতক্ষণ ধরে মুখে ওড়না বাঁধা থাকলেও এখন সেটা একটানে খুলে ফেললো পরি। তারপর চুল থেকে ফিতার বাঁধন খুলতে ব্যস্ত হলো। মিষ্টি আর পালক চোখ তুলে পর্যন্ত তাকাতে পারল না, কিন্তু রুমির ধাক্কায় সেদিকে দুজনে তাকালো। রাগ চড়ানো কণ্ঠে পালক বলল, কি হয়েছে, ধাক্কা দিচ্ছিস কেন? রুমি হাঁ করে সামনের দিকে চোখ রেখে বলে উঠল, হ্যাঁ রে, এটা কি মেয়ে নাকি কোনো মুমির পুতুল, একটু কি ছুঁয়ে দেখব? রুমির কথার মানে ওরা দুজনে বুঝে উঠতে পারল না। রুমির দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই ওদের দৃষ্টি স্থির হলো সামনের আয়নাতে। আয়নার প্রতিবিম্বে যেন একটা পরির আগমন ঘটেছে। পুরো পুতুলের মতোই লাগছে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে। গায়ের রংটা উজ্জ্বল ফর্সা, তার উপর পানির ফোঁটাগুলো চিকচিক করছে। এই প্রথম মেয়ে হয়ে কোনো মেয়ের ওপর চোখ আটকে গেছে ওদের। ঘর থেকে কিছুতেই বের হতে পারছে না ওরা। চুল থেকে বেগুনি রঙের ফিতা দুটি খুলে রেখে অন্য হাতে পিছনে ঘুরতেই তিনজন যুবতীকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে পরে কপাল কুচকাল, তবে কিছু বলল না। কাঠের তৈরি আলমারি থেকে নিজের কাপড় বের করে ঘর থেকে বের হতে নিলে পালকের ডাকে থমকে দাঁড়ায় পরি। পালক জিজ্ঞেস করে বসে, নাম কি তোমার? পরি পেছনে না ফিরে উত্তর দিল, পরি। অতপর ঘর ছেড়ে বেরিয়ে গেল। এবার ওদের কাছে সব পানির মতো পরিষ্কার হয়ে গেল। এই মেয়ের কথায় বিন্দু আর সম্পান বলাবলি করছিল। বিন্দুকে সাথে করে নিয়ে ওরা শাপলা বিলে আসে, কিন্তু তার আগে লতিফ আর দেলোয়ার ওদের পথ রোধ করে দাঁড়ায়, কিছুতেই ওদের এদিকে যেতে দেবে না। সম্পানের অনেক অনুরোধেও লতিফের মন গড়ল না, কারণ জমিদার কন্যা পরের কড়া হুকুম, সে থাকাকালীন সময়ে শাপলা বিলে কোনো পুরুষের আগমন ঘটতে পারবে না। শাপলা বিলে সাঁতার কাটার জন্য কথাটা পরি বলেছিল, কিন্তু তবুও তার সাঁতার কাটা হলো না। শেষে বিন্দু পরের নৌকায় গিয়ে ফিসফিসিয়ে সলা পরামর্শ করে অনুমতি নিল। তারপর সম্পান নৌকা নিয়ে অনায়াসে শাপলা বিলে বৈঠা ফেলল। পালক ভেবেছিল জমিদার কন্যা, না জানি কেমন হবে, কিন্তু সামনাসামনি দেখল এত একটা পুচকে মেয়ে। বয়স 14 কি 15 হবে। এই মেয়ের রূপের যেমন তেজ, মেজাজেরও তেমন ঝাঁজ, সব মিলে আগুন বলা যায়। মিষ্টি বড় একটা দম ফেলে বলল, এটা মেয়ে নাকি বিছুটি পাতা? এভাবে কেউ কারোর সাথে কথা বলে?
শহর থেকে এসেছি মেহমানি তো ওদের, সেজন্য এভাবে কথা বলবে? তবে মিষ্টির কথা কেউ কানে তুলল না। রুমি চোখ কচলে বলল, এত সুন্দর মেয়ে আমি এই প্রথম দেখলাম। হবেই তো, দেখলি না এই পরের মা কত সুন্দর? যৌবনকালে ওই মহিলারও তার মেয়ের মতোই রূপ ছিল, মায়ের মতোই হয়েছে মেয়েটা। পালকের কথায় রুমি ঘাট থেকে নেমে এসে ওকে জড়িয়ে ধরে বলল, ছেলে হলে এই মেয়েটাকে এক্ষুনি বিয়ে করে ফেলতাম। আসলো পালক, তোর মতো সাধারণ মেডিকেল স্টুডেন্টের কাছে জমিদার তার মেয়ের বিয়ে দিত বুঝি? জমিদার রাজকুমার রাজা হওয়ার একটা সুবিধা আছে জানিস, রাজ্যের সবচেয়ে সুন্দরী রমণী তাদের জন্য বরাদ্দ থাকে। পালক আর রুমির দুষ্টুমি পছন্দ হলো না মিষ্টির। মেয়েটার নাম মিষ্টি, কিন্তু কথায় ঝাল মেশানো থাকে সবসময়। মূল কথা হলো পরীর সৌন্দর্য ওর পছন্দ হয়নি। ওরাও সুন্দর, ফর্সা গায়ের রং, কিন্তু পরীর মতো অত নয়। দুপুরে খাওয়ার ডাক পড়তেই সবাই একসাথে খেয়ে নিল, কিন্তু খাওয়ার সময় ওরা পরীকে দেখতে পেল না। ছেলেদের আগে খেতে দেওয়া হলো এবং মেয়েদের পরে। খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বের হলো ওরা। ঘাটে ওদের জন্য নৌকা বাঁধাই আছে, ব্যাগপত্র নিয়ে দ্রুত নৌকায় চেপে বসলো সবাই। ওরা এখন গ্রামের আশ্রয়কেন্দ্রে যাবে, সেখানে শতাধিক মানুষ আছে, অর্ধেকেরও বেশি অসুস্থ। সেখান থেকে ওরা জমিদারের বাগান বাড়িতে যাবে, সেটিও বর্তমানে আশ্রয়কেন্দ্রে পরিণত করেছে আফতাব। নৌকায় বসে পালক আর রুমি ফিসফিস করে কথা বলছে আর হাসছে। ওদের কাণ্ড দেখে নাইম জিজ্ঞেস করলো, কী রে তোরা নিজেদের মধ্যে কী বলছিস, আমাদেরকেও বল শুনি। শেখর তাতে তাল মিলিয়ে বলল, বোধহয় বিয়ের পর হানিমুন বাচ্চা কাচার প্ল্যান করছে, বলতে বলতে হাসলো শেখর। পালক শেখরের বাহুতে ধাক্কা দিয়ে বলল, জি না মশাই, আমরা জমিদারের মেয়ে পরীর কথা বলছি। জানিস মেয়েটি দেখতে খুব সুন্দর, একদম পুতুলের মতো, নাম পরী আর দেখতেও পরীর থেকে কম নয়। আমি কখনো রাজকন্যা দেখিনি, কিন্তু রাজকন্যারা বোধহয় এই পরীর মতোই দেখতে। কৌতূহল হয়ে পালকের কথা শুনতে লাগলো শেখর, নাইম আর আসিফ। তবে পুরোপুরি হয়তো কথাটা বিশ্বাস হলো না ওদের। আসিফ ব্যঙ্গাত্মক সুরে বলল, ফাইজলামো করছিস, গ্রামের এরকম নোংরা পরিবেশে এত সুন্দর মেয়ে? ধমকে উঠল রুমি, চুপ থাক। একটা মেয়ে কখনোই আরেকটা মেয়ের রূপের বর্ণনা দেয় না, দিতে চায় না, কিন্তু আমি না দিয়েও পারছি না, আসলে মেয়েটা খুব সুন্দর। নাইম ওদের দিকে তাকিয়ে বলল, তাহলে তো দেখতে হচ্ছে মেয়েটাকে, দেখি কেমন সুন্দর। তা দেখবি কীভাবে, অন্তর্মহলে তো পুরুষ ঢুকতে দেওয়া যায় না। রুমির দিকে তাকিয়ে কপাল কুচকালো নাইম, সত্যি তো? তাহলে কি পরীকে দেখা হবে না? যদি পরি বাইরে আসে তাহলে দেখাবো। পালক ভেঙচি কাটলো নাইমের দিকে তাকিয়ে, বলল, অত সোজা না বাবু, ওই মেয়ে বাইরে বের হয় কীভাবে দেখিস নি? আজকে শাপলা বেরোতো নৌকায় ওই পরীই ছিল, বাবা কত জোর করে আমরা আসতে পারলাম। নাইমের মুখে চিন্তার রেশ দেখা গেল। পালক আর রুমি যেভাবে মেয়েটার বর্ণনা দিল, একবার না দেখে পর্যন্ত ক্ষান্ত হবে না। শেখর দুষ্টু হাসিতে বলল, তাহলে আমরা রাতে চুরি করে অন্তর্মহলে ঢুকবো, কি বলিস তোরা? আমি কিন্তু পরীকে না দেখে শহরে ফিরছি না। শেখরের কথায় সবাই হাসলো, শুধু মিষ্টি বাদে। ও ছয়ের বাইরে থেকে বের হয়ে চারপাশ দেখছে। নাইম শেখরের কথা ভেবে দেখলো মন্দ না, সে বলল, তাহলে আজ রাতেই মিশনে নেমে পড়া যাক, কি বল? এবার আসিফও সায় দিল, ও দেখতে চাই কেমন সুন্দর মেয়ে। পালক ওদের কথা শুনে মাথা ছেড়ে বলল, পাগল সব তোরা, ধরা খেলেই বুঝবি, জমিদার মশাই তোদের গর্দান নেবে দেখিস। আহারে এসেছি ছজন, যেতে হবে তিনজন, কথাটা আফসোসের সুরে বলল পালক। নাইম বলল, আমরা ধরা খেলে তোদের নাম বলবো, তোরাই তো লোভ দেখালি, মেয়েটা এত সুন্দর, গর্দান গেলে সবার যাবে। উপন্যাসটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।